এখানে একটি প্রশ্ন এসে যায়, সেটি হচ্ছে সৌদি আরবে হাজী সাহেবরা আরাফার মাঠে যেদিন উপস্থিত হন ওই দিন হচ্ছে তাদের দেশে 9 তারিখ, তাদের দেশে কয় তারিখ? 9 তারিখ। আমাদের দেশে ওই দিন হয় 8 তারিখ। এখন আমরা কি আমাদের দেশের 8 তারিখে রোজা রাখব নাকি 9 তারিখে রোজা রাখব? এ ব্যাপারে ফুকাহায়ে কেরাম দুটি অভিমত দিয়েছেন। প্রথম মত হলো কিছু কিছু ফুকাহা বলেছে হাজী সাহেবরা আরাফার মাঠে যেদিন উপস্থিত হবে ওই দিন যে দেশে যত তারিখই হোক তারিখ কোনো ফ্যাক্টর না, আরাফার মাঠে হাজী সাহেবরা উপস্থিত হবে যেই দিন আপনার দেশে ওই দিন যত তারিখ হোক আপনি ওই দিনই রোজা রাখবেন। দলিল হিসেবে তারা বলেছেন হাদিসে তারিখ বলা হয়নি, হাদিসে বলা হয়েছে সিয়াম ইয়াউম আরাফা, আরাফার দিনের কথা বলা হয়েছে। আর আরাফার দিন হাজী সাহেবরা উপস্থিত যখন হবেন ওটা সেই আরাফার মাঠে উপস্থিত হওয়ার সাথে সম্পর্কিত। আর আরেক দল উলামা বলেছেন যে না, হাজী সাহেবরা তো 9 তারিখেই উপস্থিত হয়, সুতরাং যার দেশে যখন 9 তারিখ সে ওই তারিখেই রোজা রাখবে। তাহলে দুইটা মত চলে এসেছে, আমরা করবটা কি? আমরা মধ্যমপন্থী, আমরা বাড়াবাড়িতেও নাই ছাড়াছাড়িতেও নাই। একটু আগেই বলেছি জিলহজ মাসের প্রথম 9 দিন নফল রোজা রাখার ব্যাপারে হাদিস আছে না নাই? নবীজি এমনিই রাখতেন। তো আপনি আরাফা দিবসের ফজিলত লাভের জন্য দুই মতকে এক জায়গায় করে আপনি যদি 8 তারিখেও রোজা রাখেন 9 তারিখেও রোজা রাখেন, দুই মতকেই শ্রদ্ধা করা হয়ে যায়। অন্যদিকে আরাফা দিবসের রোজার ফজিলত থেকে বঞ্চিত হওয়ার আর কোনো সুযোগ থাকে না। তাহলে আমরা 8 তারিখেও রোজা রাখবো 9 তারিখেও রোজা রাখবো ইনশাআল্লাহ। শুনেন সবাই মনোযোগ দিয়ে, আরাফা দিবসের রোজার ফজিলত বর্ণনা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিমু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়াস সানাতাল্লাতি বাদা। নবীজি বলেছেন আরাফা দিবসের রোজার ব্যাপারে আমি আশা রাখি এই রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ববর্তী বছর এবং পরবর্তী বছর অর্থাৎ আগের বছর এবং পরের বছর দুই বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। একটা রোজার কারণে কয় বছরের গুনাহ মাফ? আরো জোরে বলেন কয় বছর? কোন গুনাহ? মুহাদ্দিসিনে কেরাম এটা বলেছেন, কোন কোন হাদিস বিশারদ বলেছেন এর দ্বারা সগিরা গুনাহ উদ্দেশ্য। আবার কিছু কিছু হাদিস বিশারদ তারা বলেছেন কেউ যদি তওবা করে আল্লাহর দিনের পথে ফিরে আসার খালেস ভাবেই আরাফা দিবসের রোজা রাখে শুধু সগিরা নয় আল্লাহ তার কবিরা গুনাহ মাফ করবেন। তাহলে আরাফা দিবসের রোজা আমরা রাখবো তো ইনশাআল্লাহ। মা বোনদেরকেও বলছি মা বোনরাও আরাফা দিবসের এই রোজা আপনারা ছেড়ে দিবেন না, এই রোজাটি রাখবেন ইনশাআল্লাহ। যুবকদেরকে বলছি যুবকরাও রোজা রাখবেন, যুবকদের যৌবন বয়সে বেশি রোজা রাখা দরকার, কারণ রোজা রাখলে যৌবনের হেফাজত করে দেন কে? আল্লাহ। যুবকরাও রোজা রাখার চেষ্টা করবেন, ছাত্র ভাইয়েরাও রোজা রাখার চেষ্টা করবেন। জিলহজ মাস এই মাসের প্রথম 10 দিন যেহেতু অনেক বেশি গুরুত্বপূর্ণ বরকতময় এবং ফজিলতপূর্ণ, সেহেতু এই মাসে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য কিছু আমল করার দরকার আছে না নাই? বরকতময় জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা 10টি আমলের প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে আমরা তাওবার মাধ্যমে নিজেকে ক্ষমা লাভের যোগ্য বানাবো ইনশাআল্লাহ। আমরা যখন খাবার খেতে যাই তখন খাবারের ওই পাত্র ওটাতে খাবার নেওয়ার আগে আমরা ওটা ধুয়ে পরিষ্কার করে তারপরে খাবার নিই। একটা পাত্রকে পরিষ্কার করার পরে যেমন এটা খাবার রাখার উপযোগী হয়, ঠিক তেমনি ভাবে আমার আপনার অন্তর গুনাহ আর পাপে কলুষিত হয়ে গিয়েছে, এটাকে সাফ করে, এটাকে সাফ করে পরিষ্কার করে এরপরে নেক আমলের জন্য যোগ্য বানাতে হবে। আর আমার আপনার গুনাহ থেকে পাপ থেকে বের হয়ে আসার জন্য পরিষ্কার হওয়ার জন্য আল্লাহ তাআলা একটি পথ খোলা রেখেছেন, একটি দরজা খোলা রেখেছেন, তার নাম হচ্ছে তাওবা। শয়তানের প্ররোচনায় শয়তানের ধোকায় কোনো মানুষ যদি গুনাহ করে নিজের নফসকে কলুষিত করে ফেলে এরপরে সেই মানুষটি যদি তার ভুলগুলোর জন্য অনুতপ্ত হয়ে অশ্রুসিক্ত নয়নে অবনত মস্তকে তাওবার মাধ্যমে আল্লাহর কাছে মাফ চায়, ওই গুনাহগারকে যিনি মাফ করার ঘোষণা কোরআনে দিয়েছেন তিনি কে? রব্বুল আলামিন। কোরআনুল করিমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা
110 নম্বর আয়াতে বললেন ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রাহীমা আল্লাহ তাআলা বলছেন আর যে ব্যক্তি কোনো মন্দ কাজ অর্থাৎ পাপের কাজ করে ফেলবে নিজের নফসের উপরে জুলুম করে ফেলবে এরপর সে যদি তার এই ভুলের জন্য গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে maaf চায় তাহলে তার গুনাহগুলো যিনি maaf করে দেওয়ার ঘোষণা দিয়েছেন সবাই বলেন তিনি কে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 25 নম্বর আয়াতে আরো সুন্দর করে বললেন ওয়া হুওয়াল্লাযী ইয়াকবালু التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون الله تعالى বলছেন তিনি হচ্ছেন সুমহান সেই সত্তা যিনি তার বান্দাদের তওবা কবুল করেন গুনাহগুলো maaf করে দেন আল্লাহ তাআলার কাছে কোন বান্দা যদি নিজের ভুলগুলো স্বীকার করে অবনত মস্তক আর অশ্রুসিক্ত নয়নে তাওবার মাধ্যমে আল্লাহর কাছে maaf চায় তার সবগুলো গুনাহ যিনি maaf করে দিবেন তিনি কে তাহলে জিলহজের প্রথম দশকে আমরা আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টি চাই কি চাই না প্রথম কাজ হলো তওবা প্রথম কাজ কি আরো জোরে বলেন প্রথম কাজ কি তওবা নাম্বার 2 দুই নাম্বার যাদের যাদের কুরবানির সামর্থ্য আছে আপনারা যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছেন এই আমলটি তাদের জন্য যারা কুরবানি করব না এই আমলটি তাদের জন্য প্রযোজ্য জিলহজের চাঁদ দেখার পর থেকে হাত পায়ের নখ কাটবেন না চুল দাড়ি এবং শরীরের অবাঞ্ছিত অংশের লোম কাটবেন না আমি আবারো রিপিট করছি জিলহজ মাসের প্রথম দশকে দ্বিতীয় আমল যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছেন আজকে তো জিলহজের 27 তারিখ জিলহজের চাঁদ দেখার পরে হাত পায়ের নখ কাটবেন না আগে ভাগেই কেটে ফেলবেন চুল দাড়ি কাটবেন না শরীরের অবাঞ্ছিত অংশের লোম কাটবেন না নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজার ভিতরে হাদিস বর্ণিত হয়েছে عن أم سلمة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال أم سلمة رضي الله عنها এই হাদিস বর্ণনা করেছেন তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আন ইউদাহি ফালা ইয়াখুযান্না মিন শাআরিহি ওয়া লা মিন আযহারিহি তিনি বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরবানি করার নিয়ত করেছে জিলহজের চাঁদ দেখার পরে সে যেন আর হাত পায়ের নখ না কাটে চুল দাড়ি এবং শরীরের অবাঞ্ছিত অংশের লোম না কাটে এটি একটি গুরুত্বপূর্ণ আমল আমরা করব তো ইনশাআল্লাহ আমরা যারা কুরবানি করব না আমরাও সওয়াবের নিয়তে এই আমলটি করলে অর্থাৎ জিলহজের চাঁদ দেখার পরে কুরবানির আগ পর্যন্ত আমরাও যদি হাত পায়ের নখ না কাটি চুল দাড়ি এবং শরীরের অবাঞ্ছিত অংশের লোম না কাটি আমরাও সওয়াব পেয়ে যাব ইনশাআল্লাহ দলিল কি দলিল হচ্ছে দেখুন মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন হাদিসে এভাবে এসেছে আন্না ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মাররা বি ইমরাআতিন তাখুযু মিন শা'রি ইবনিহা ফি আইয়ামিল আশর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একবার এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন তখন জিলহজের প্রথম দশক চলছিল তিনি দেখলেন ওই মহিলা তার সন্তানের চুল কেটে দিচ্ছে তিনি এই চিত্র দেখে বললেন লাউ আখালতিহি ইলা ইয়াউমিন নাহরি কানা আহসান তিনি বললেন তুমি যদি তোমার সন্তানের চুল না কেটে কুরবানির দিন পর্যন্ত অপেক্ষা করতে কানা আহসান সেটা অতি উত্তম হতো আবার দেখেন এ সম্পর্কে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে দেখেন ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে জিলহজের প্রথম দশকে চুল কাটা এটা অনেক সাহাবীরা অপছন্দ করতেন চুল দাড়ি কাটা শেভ করা অপছন্দ করতেন যেহেতু অনেক সাহাবীরা এই আমলটা করেছেন আমরাও এই আমলটা করি ইনশাআল্লাহ নাম্বার 3 তিন নাম্বার হচ্ছে এই দশকে নেক আমল আল্লাহর কাছে অতি পছন্দনীয় এজন্য সকল দৈনিক এবং মৌলিক
ইবাদত সমূহ পালন করার পাশাপাশি আমরা এই জিলহজের প্রথম 10 দিনে বেশি বেশি নফল ইবাদত করার প্রাণান্ত চেষ্টা করব ইনশাআল্লাহ করব তখন দৈনিক এবং মৌলিক ইবাদত ঠিক থাকবে যখন এটা কবুল হবে তখন দৈনিক ইবাদত পাঁচ ওয়াক্তের নামাজ অনেকে পাঁচ ওয়াক্তের নামাজ ঠিক রাখে না কুরবানি কিন্তু ঠিক জায়গায়ই রাখছে আগে কুরবানি না আগে নামাজ আগে কুরবানি না আগে নামাজ এই বিষয়ে আগামী জুমায় কথা বলবো আমি ইনশাআল্লাহ তাহলে জিলহজের প্রথম দশক যেহেতু গুরুত্বপূর্ণ দৈনিক সকল ইবাদত পাঁচ ওয়াক্ত নামাজ মৌলিক সকল ইবাদত সব ঠিকঠাক রেখে বেশি বেশি নফল ইবাদতের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ কারণ এই 10 দিনের আমল আল্লাহ তাআলা পছন্দ করেন সুনানে আবু দাউদ এবং তিরমিজি শরীফে হাদিস এসেছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন রাসূল কেরিম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر نبي جي بولتين جيل حج ماشير پرتم دوش دينر نيكا مول الله الكاتي جوتو تا پريو انو شمائر نيكا مول الله الكاتي توتو تا پريو را اي قطع شنه صحابا اكرام نبي جي كي پرشن كلن ولا الجهاد في سبيل الله اگو الله رسول আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও কি জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অতি উত্তম নবীজি তখন বললেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও জিলহজ মাসের প্রথম 10 দিনে নেক আমল করা অতি উত্তম জিহাদের চাইতে প্রিয় জিনিস আল্লাহর কাছে আছে আল্লাহর নবী বলেছেন আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর কাছে অতি উত্তম সুবহানাল্লাহ তবে নবীজি বলেছেন ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজা মিন যালিকা বিশাই তবে তার কথা ভিন্ন যে ব্যক্তি তার জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়েছে আর বাড়ি ফিরতে পারে নাই অর্থাৎ শহীদ হয়ে গিয়েছে তার কথা ভিন্ন কারণ শহীদদের মর্যাদা তো সবার উপরে শহীদদের কাছ থেকে আল্লাহ কোনো হিসাব চাইবেন না আল্লাহ তাদের কোনো বিচারও করবেন না বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ বাসায় গিয়ে বলি শহীদদের কোনো হিসাব আছে কোনো বিচার আছে বিনা হিসাবে বিনা বিচারে তাদেরকে জান্নাত দিবেন কে নবীজি বলছেন শহীদের মর্যাদা আলাদা কিন্তু আল্লাহর রাস্তায় জানমাল নিয়ে জিহাদে বের হওয়ার চাইতেও জিলহজ মাসের প্রথম 10 দিন নেক আমল করা অতি উত্তম বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এই 10 দিন আমরা কম বেশি সবাই নফল ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ নাম্বার 4 কি নফল ইবাদত করবেন সেটা আবার বলে দিচ্ছি ঈদের দিন ছাড়া ঈদের দিনে তো রোজা রাখা হারাম ঈদের দিন ছাড়া ঈদ হয় জিলহজ মাসের 10 তারিখে এই 10 তারিখ ছাড়া এর আগে 9 দিন একটানা নফল রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ নবীজির আমল শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন শুনেন এই হাদিসটি আবু দাউদ মুসনাদে আহমদ বাইহাকির মধ্যে বর্ণিত হয়েছে كان رسول الله صلى الله عليه وسلم يصوم 9 ذي الحجة رسول كريم صلى الله عليه وسلم জিলহজ মাসের প্রথম 9 দিন একটানা নফল রোজা রেখেছেন সুবহানাল্লাহ আবার অন্য হাদিসে পাওয়া যায় এটা নাসাইর মধ্যে বর্ণিত হয়েছে আরবাউল লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি আমল নবীজি কখনো ছেড়ে দিতেন না কয়টা আমল নবীজি কখনো ছাড়তেন না চারটা এগুলো কখনো নবীজি ছাড়েন নাই তার জীবদ্দশায় ছেড়ে দেন নাই নাম্বার 1 সিয়ামু আশুরা আশুরার রোজা নবীজি ছেড়ে দিতেন না আমার দেশে আশুরা আসলে এক পার্টি আছে কিছু কিছু লোকজন আছে কিয়ের রোজা রাখবে তারা শুধু হায় হাসান হায় হোসেন করে আর আরেক পার্টি চিন্তা করে হালুয়া রুটি খাবে অথচ এই আমলটা নবীজি কখনো ছাড়তেন আমল কি আশুরার দিনে কি রাখতেন কি রাখতেন নাম্বার 2 দুই নাম্বার হচ্ছে ওয়াল আশ সিয়ামুল আশ অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা নবীজি কখনো ছাড়তেন না নাম্বার 3 ওয়া সালাসাতা আইয়াম মিন কুল্লি শাহর প্রত্যেক মাসের 3 দিনের রোজা অর্থাৎ 13 14 15 আইয়ামুল বিদ মাসের 3 দিনের এই রোজা নবীজি কখনো ছাড়তেন না নাম্বার 4
চার নাম্বার আমল হচ্ছে ওয়াল রাকাতাইন ক্বাবলাল গাদা, ফজরের ফরজ নামাজের আগের দুই রাকাত সুন্নাত। এই আমলটাও নবীজি কখনো ছাড়তেন না। এই চারটি আমলের মধ্যে একটা আমল হচ্ছে জিলহজের প্রথম দশকের নফল রোজা নবীজি ছাড়তেন না। মা বোনেরা যারা বাড়ি থেকে শুনছেন, পরবর্তীতে যারা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে শুনবেন, সকলকে অনুরোধ করব, আমরা জিলহজের প্রথম নয় দিন চাঁদ দেখার পরে ঈদের দিনের আগ পর্যন্ত নয় দিন যে যতটুকু পারি আমরা নফল রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবচেয়ে ভালো হবে যদি নয় দিন রাখা যায়, কারণ এই নয় দিন নফল রোজার আমল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা একটানা নয় দিন রাখতে পারবেন না, অন্তত পক্ষে আরাফা দিবসের রোজার ফজিলত থেকে আপনারা বঞ্চিত হবেন না। আরাফা দিবসের রোজা আমরা কোনোভাবেই ছাড়ব না। আরাফার দিবসের রহমত বরকত লাভের জন্য আরাফার দিবসের রোজা আমরা অবশ্যই রাখবো ইনশাআল্লাহ। কয়টা আমল বললাম? মোট চারটা। এক নাম্বার বলেছি তওবা, তওবা করে নিজেকে ক্ষমা লাভের যোগ্য বানাতে হবে। দুই নাম্বার বলেছি এই দশকে বেশি বেশি নেক আমল করতে হবে। এরপরে সরি, দুই নাম্বার বলেছি হাত পায়ের নখ না কাটা, চুল দাড়ি শরীরের অবাঞ্ছিত অংশের লোম কর্তন না করা। তিন নাম্বার বেশি বেশি নফল ইবাদত করা। চার নাম্বার বেশি বেশি নফল রোজা রাখা, বিশেষ করে আরাফা দিবসের রোজা রাখা। নাম্বার ফাইভ। পাঁচ নাম্বার হচ্ছে বেশি বেশি এই দশকে আল্লাহর জিকির করা, কারণ আল্লাহ বলেছেন ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত। এই দশকে তিনি তার জিকিরের ব্যবস্থা করেছেন। হাজী সাহেবরা তো তালবিয়া জিকির আসকার তাকবীর তারা পাঠ করছেন, আমরা তো যেতে পারলাম না। আমরা যারা যেতে পারবো না, যেতে পারি নাই, তারা ঘরে বাহিরে বাজারে ঘাটে সব জায়গায় আমরাও জিকির আসগার তাসমি তাহালিলের মাধ্যমে প্রথম দশক কাটাবো ইনশাআল্লাহ। বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি জিকির করলে আল্লাহ তাআলা আপনাকে তার প্রিয় বান্দা বানিয়ে দিবেন। সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকিরটা করবেন। আবার চারটি বাক্য আল্লাহর কাছে খুব পছন্দের, জোরে বলেন কয়টা? এই চারটি বাক্য আল্লাহর কাছে খুব পছন্দের। এক নাম্বার হচ্ছে সুবহানাল্লাহ, দুই নাম্বার হচ্ছে আলহামদুলিল্লাহ, তিন নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, চার নাম্বার হচ্ছে আল্লাহু আকবার। এই চারটি বাক্য আল্লাহ পছন্দ করেন, এই জন্য এই চারটা বাক্যের জিকির করবেন এই দশকে। বেশি বেশি জিকির করবেন, আর যদি না পারেন অন্তত সুবহানাল্লাহ করেন। আরো দুইটা বাক্য আপনাদেরকে শিখাই। নবীজি বলেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান, খফিফাতানি আলাল লিসান ফাকিলাতানি ফিল মিজান। নবীজি বলেছেন দুইটা বাক্য রহমানের কাছে বড় পছন্দের, দুইটা বাক্য আল্লাহ বড় পছন্দ করেন। এই দুইটা বাক্য উচ্চারণ করা সহজ, এবং এই দুইটা বাক্যের মর্যাদা এত বেশি, এই দুইটা বাক্যকে যদি মিজানের পাল্লায় রেখে দেওয়া হয়, এই দুইটা বাক্য মিজানের পাল্লাকে ভারী করে দিবে। এই দুইটা বাক্য হলো সহজ, এগুলো আপনারা জানেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন আমার সঙ্গে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অনেকগুলো জিকির বলেছি। এই জিকির গুলো যদি আমরা বেশি বেশি করে জিলহজের প্রথম দশ দিনে করতে পারি, আমাদেরকে তার প্রিয়ভাজন বান্দায় যিনি পরিণত করবেন তিনি কে? সবাই বেশি জিকির করবেন তো? নাম্বার সিক্স। ছয় নাম্বার হচ্ছে বেশি বেশি তাহলিল তাহমিদ আর তাকবীর পাঠ করবেন। তাহলিল হচ্ছে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, অথবা বলতে পারেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার كبيرا والحمد لله كثيرا سبحان الله بكرة واصيلا আর তাহমিদ হচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে তাহলিল আমি যদি সংক্ষেপে বলি, তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আর তাহমিদ হচ্ছে আলহামদুলিল্লাহ। এই তিনটা এক করে দেন, দেখবেন সুন্দর একটা জুমলা হয়ে যাচ্ছে।
لا إله إلا الله والله أكبر ولله এরকম বেশি বেশি তাহলিল তাকবীর তাহমিদ পাঠ করব কারণ নবীজি বলেছেন ফাকথিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদি নবীজি বলেছেন এই দশকে বেশি বেশি তাহলিল তাহমিদ এবং তাকবীর পাঠ করো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন নাম্বার 7 7 নাম্বার হচ্ছে যাদের সামর্থ্য আছে এই দশকে হজ করা উমরা করা ইতিমধ্যে অনেকেই হজ আদায়ের জন্য চলে গিয়েছেন অনেকে যাচ্ছেন যারা হজের নিয়ত করেছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে সালামতের সাথে পৌঁছার তৌফিক দান করুন যারা গিয়েছেন যারা এবার হজ করার নিয়ত করেছেন আল্লাহ তাআলা প্রত্যেককে হজ্জে মাবরুর নসিব করে দেন আমরা যারা যেতে পারি নাই আমরা ফরিয়াদ করছি রব আমাদেরকে মউতের আগে হজ সবাইকে নসিব করে দিও হজ করা আগে কিছুটা সহজ হলেও এখন দায়িত্বশীলরা এটাকে কঠিন বানায় ফেলেছে হজ করতে এখন প্রায় 7 লাখ 7 লক্ষ টাকার মতো চিন্তা করেছেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এত টাকা লাগে না পাকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া আপনারা এগুলো তথ্য নেবেন এখন তো ইনফরমেশন পাওয়া সহজ অনলাইনের মাধ্যমে সকল তথ্য নিতে পারবেন বিভিন্ন দেশে হজের যে খরচ আমাদের দেশে এর প্রায় দ্বিগুণ বেশি খরচ হজের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত নিয়ে যারা এই কাজটি করলো এবং মানুষের জন্য হজে যাওয়াকে কঠিন বানালো আর ভর্তুকি কিংবা ঘাটতি পূরণের জন্য যারা হজকেই বেছে নিল আল্লাহ জানো আল্লাহর যা ইচ্ছা তাদের ব্যাপারে তাই ফয়সালা করেন গত বছরও কিংবা গত 2-3 বছরও মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা হজে যাওয়ার স্বপ্ন দেখত মানুষ হজে যাওয়ার জন্য কিন্তু খুব কষ্ট করে টাকা জমায় হারাম খুরদের তো তাদের কাছে 7 লাখ 8 লাখ টাকা ব্যাপারই না হারাম খুরদের কাছে 7 লাখ 8 লাখ ব্যাপারই না কিংবা ভিআইপি ভাবে বিজনেস ক্লাসে করে যাচ্ছে 8 লাখ 10 লাখও খরচ করছে ভালো ভালো হোটেলে অবস্থান করে ওর কাছে তো ওই টাকা ব্যাপার না কারণ এগুলো সুদের টাকা ঘুষের টাকা দুর্নীতির টাকা এগুলো মানুষের সাথে প্রতারণা করে ইনকাম করা পয়সা কিন্তু আমরা যারা মধ্যবিত্ত মানুষ যারা মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা ইনকাম করি শরীরের ঘাম ঝরিয়ে পয়সা ইনকাম করি তাদের কাছে কিন্তু 7 লাখ টাকা এটা স্বপ্নের মতো ঠিক কিনা বলেন যারা হজ করে এখানে অনেকের সাথে মিলে যাবে হয়তো কথাগুলো যারা আগে হজ করেছেন হজ করার জন্য আমি এমনও অনেকের কাছ থেকে গল্প শুনেছি 6 বছর 7 বছর 8 বছর অল্প 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 করে চাকরি থেকে ব্যবসা থেকে ছোটখাটো চাকরি করে ছোটখাটো ব্যবসা করে জমায়ে জমায়ে অনেক ভাইকে শুনেছি যে 2000 3000 টাকা করে জমায়ে জমায়ে 1 লাখ 1.5 লাখ যখন হয়েছে উমরায় গেছে আবার হজে গিয়েছে অল্প অল্প করে টাকা জমাইছে 6 বছর 7 বছর 8 বছর জমায়ে গিয়েছে আর এখন তো বউ নিয়ে হজ করা এটা হাজবেন্ডের জন্য আরো টাফ একা গেলে তো 7 লাখ ডাবল গেলে কত আগে অনেকে মা অনেকে স্বপ্ন দেখছে আমি আমার মাকে হজ করাবো এখন মহিলা তো হজে যেতে হলে মাহরাম লাগে মাহরাম লাগে তো এখন মাকে নিয়ে হজে গেলে এখন মা সহ ছেলে বা অন্য কেউ মাহরাম গেলে দুইজন গেলে তো ডাবল খরচ আর যদি মাকে নিয়ে যান ওইদিকে বউ যদি একটু বেঁকে বসে তো বউ যদি অ্যাটাচ হয় তিনজন হইলে চিন্তা করছেন কত আমার কাছে মনে হচ্ছে যে এটা কি মানুষকে আস্তে আস্তে হজ থেকে বা দিন থেকে ডাইভার্ট করা এটা উদ্দেশ্য হতে পারে অথবা আরেকটা উদ্দেশ্য হতে পারে যেহেতু যারা যাবে তারা তো যাবেই যাদের আবেগ আছে এটাকে পুঁজি করে একটু ব্যবসা করে এরকমও থাকতে পারে নইলে অন্যান্য দেশে কিন্তু এত খরচ বাড়ে নাই সেখানে খরচ বাড়াইতে পারে অল্প বাড়ানো হোক এজন্য আমরা বলবো গভর্নমেন্টকে বলবো সরকারকে বলবো হজ আমাদের আবেগের জায়গা এই হজের খরচকে কমানোর জন্য কার্যকরী ভূমিকা কার্যকরী পদক্ষেপ সরকারের ধর্ম মন্ত্রণালয় যেন গ্রহণ করে আমরা এর জোর দাবি জানাচ্ছি কারণ হজ অনেক মুসলমানদের স্বপ্ন আমরা যদি প্রশ্ন করি বাইতুল্লাহ কারা কারা যেতে চাই এটা বলতে দেরি হয় হাত উঠতে মানুষের দেরি হয় না কারণ ওইটা আমাদের আবেগের জায়গা ঠিক কিনা বলেন মসজিদে হারামের ঠিক সেন্টারে অবস্থিত কালো কাপড় কালো গিলাফ দিয়ে মোড়ানো ওই জায়গাটি আমাদের আবেগের জায়গা ওই জায়গাটি আমাদের প্রাণের জায়গা ওখানে সবাই ছুটে যেতে চায় আর আমাদের প্রিয় নবী
আমাদের স্পন্দন যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে নিয়ে তাকে সালাম দেওয়া তার রওজা শরীফের কাছাকাছি যাওয়া এটা তো মানুষের জীবনের স্বপ্ন এটা প্রত্যেকটি মুসলমানদের জীবনের স্বপ্ন এই স্বপ্নটা যেন মানুষের ধ্বংস হয়ে না যায় দায়িত্বশীল মহলকে বলবো হজের খরচ কমান যাতে করে মুসলমানরা হজে যাওয়ার জন্য স্বপ্ন অন্তত দেখতে পারে তো যাদের সামর্থ্য আছে তারা হজ করতে যাবেন এই দশকে আর হজ তো একটি গুরুত্বপূর্ণ ইবাদা নবীজি বলেছেন আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ একটা কবুল হজের সওয়াব আল্লাহর কাছে জান্নাত ছাড়া আর কিচ্ছু না আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন সুবহানাল্লাহ আবার অন্য হাদিসে নবীজি বলেছেন মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়ফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে নবীজি বলেছেন যে ব্যক্তি সুন্দরভাবে হজ সম্পন্ন করবে হজের মধ্যে কোনো অশ্লীল কাজ কিংবা কোনো মন্দ কাজ না করে সুন্দরভাবে যারা হজ সম্পন্ন করবে ওই লোকটার গুনাহ আল্লাহ এমন ভাবে maaf করে দিবেন সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান মায়ের পেট থেকে বের হলে সে যেমন একেবারে মাসুম থাকে লোকটা যখন হজ করে বাড়ি ফিরে আসে তেমনি সদ্য নবজাতক ভূমিষ্ঠ হওয়া সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতক সেই শিশুর মতো মাসুম হয়ে সে হজ থেকে বাড়ি ফিরে আসে আল্লাহ এরকম নসিব আমাদেরকেও দান করে দিও নাম্বার 8 8 নাম্বার হচ্ছে আরাফার দিবসে বেশি বেশি দোয়া করা যারা হজে গিয়েছেন আরাফার মাঠে তারাও দোয়া করবেন আমরা যারা যেতে পারি নাই আমরাও দোয়া করব কারণ আরাফার দিবসে দোয়া কবুল করেন বলেছেন কে আল্লাহর নবী বলেছেন খায়রুদ দুআ ই দুআ ইয়াউমি আরাফা নবীজি বলেছেন সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিবসের দোয়া আল্লাহর নবী আরো বলেছেন ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি আরাফার দিবসে আমি এবং পূর্বের পূর্বের নবীরা যত দোয়া করেছেন তার মধ্যে উত্তম দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির নবীজি বলেছেন আরাফা দিবসের জন্য এই দোয়াটি হলো শ্রেষ্ঠ দোয়া আমরাও এই দোয়াটি বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ আরাফার দিবসে রব্বুল আলামিন বান্দাদেরকে maaf করতে থাকেন এই জন্য দোয়া করে করে আমরাও আমাদের maaf আমরাও গুনাহ থেকে আল্লাহর কাছে maaf চাইব জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিস বর্ণিত হয়েছে সহিহ ইবনে হিব্বানের বর্ণনায় হাদিস এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ানজিলুল্লাহু ইলাস সামাইদ দুনিয়া ফায়ুবাহি বি আহলিল আরদি আহলাস সামাই নবীজি বলেছেন আরাফার দিবসে রব্বুল আলামিন নিকটবর্তী আসমানে নেমে আসেন এরপরে আসমানের অধিবাসীদের কাছে আল্লাহ তাআলা জমিনের অধিবাসীদেরকে নিয়ে গর্ব করেন অর্থাৎ আসমানের অধিবাসী হলো ফেরেশতা আর জমিনের অধিবাসী হলাম আমরা আল্লাহ বলেন আরাফার দিনে আসমানের অধিবাসী অর্থাৎ ফেরেশতাদের কাছে জমিনের অধিবাসী অর্থাৎ যে সকল মুসলমানরা আরাফা দিবসে দোয়া করে আল্লাহ সেই সকল বান্দাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করেন আল্লাহু আকবার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন উনদুরু ইলাই উনদুরু ইলা ইবাদি ফেরেশতারা আমার বান্দাদের দিকে তাকান সুতান খুবরান দাহিন আল্লাহ তাআলা বলেন সুতান খুবরান দাহিন তাকায় দেখ আমার বান্দাগুলো এসেছে উস্কো খুস্কো চুল নিয়ে ধুলু মলিন বদনে এসেছে দূর দূরান্ত থেকে এসেছে আমার বান্দাগুলো আরাফার মাঠে পাগল পাড়া হয়ে সাদা কাপড় পরে সেলাইবিহীন দুই টুকরা কাপড় পরে উস্কো খুস্কো চুলে প্রচণ্ড রোদের মধ্যে ধুলুবালু বদনে আমার দিকে আমার রহমতের দিকে তাকায় আছে মাফ চাচ্ছে ফেরেশতারা তোরা সাক্ষী থাক আজকে আরাফার দিবসে আমার যে সব বান্দারা আমার কাছে ক্ষমা চাচ্ছে আমার বান্দাদের গুনাহগুলো আমি মাফ করে দিলাম তাহলে আরাফার দিবসের এই কল্যাণ থেকে বঞ্চিত না হওয়ার জন্য আরাফার দিবসে আমরা বেশি বেশি দোয়া করব কার কাছে নয় নাম্বার হচ্ছে তাকবীরে তাশরিক অর্থাৎ আইয়ামে তাশরিকের দিনে বেশি বেশি তাকবীর দেওয়া জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজ থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত এই 5 দিনে মোট 23 ওয়াক্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক পড়া এটা ওয়াজিব পুরুষরা উচ্চ কণ্ঠে পড়বেন মহিলারা আস্তে আস্তে পড়বেন
এটা পড়তে হবে এটা আমরা সবাই জানি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল এটা জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজ থেকে শুরু হবে আর 13 তারিখ আসরে গিয়ে শেষ হবে মোট কত ওয়াক্ত নামাজ 23 ওয়াক্ত নাম্বার 10 10 নাম্বার হচ্ছে আমরা কুরবানির দিনে কুরবানি করব কারণ কুরবানির দিনে কুরবানির পশু জবাই করা এটি আল্লাহর কাছে ওই দিনের সবচাইতে পছন্দের কাজ ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফে হাদিস বর্ণিত হয়েছে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আমিল ইবনু আদম ইয়াউমান নাহরি আমালান আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হিরাকাতি দাম নবীজি বলেছেন কুরবানির দিনে কুরবানির পশু জবাই করে ওই পশুর থেকে রক্ত প্রবাহিত করা এটা আল্লাহর কাছে যতটা পছন্দনীয় ওই দিনের অন্য কোনো আমল আল্লাহর কাছে ততটা পছন্দনীয় নয় নবীজি আরো বলেছেন ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আযলাফিহা ওয়া আশআরিহা যে ব্যক্তি খালেস নিয়তে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করে ওই ব্যক্তির কুরবানির পশু তার শিং লোম এবং খুন নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হয় অর্থাৎ কিয়ামতের মাঠে উপস্থিত হয় কুরবানিদাতা লোকের জন্য সুপারিশ করবে আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে একদিন জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর নবী মা হাদিহিল আদাহিম কুরবানি কি এই কুরবানির মধ্যে আমাদের জন্য কি ফজিলত রয়েছে কুরবানি এটা কি নবীজি তখন বললেন হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম এটি হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নাহ তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল এই কুরবানি করলে আমাদের কি লাভ হবে নবীজি তখন বললেন বিকুল্লি শাআরাতিন হাসানা কুরবানির আল্লাহর নবী বললেন কুরবানির যে পশু জবাই করা হয় কুরবানির পশুর প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা আমলনামায় নেকি দান করবে